wabarakatuh. Allahu akbar. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. صدق الله العظيم. বশিরনগর ইউসুফ আলী তালিমুল কুরআন মাদ্রাসার এই নূরানী মাহফিলের মহতরম সম্মানিত সভাপতি মুআজ্জাজ মহতরম সম্মানিত উলামায়ে কিরাম মুরব্বিয়ানে আজম দূর দূরান্ত থেকে আগত বিরাদরানে ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ দয়া অশেষ মেহরবানি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে সমস্ত ফিতনা গুনার ঝামেলা অহেতুক কাজকর্ম দন্দা ফন্দা থেকে মুক্ত করে এই নূরানি মাহফিলে আল্লাহওয়ালাদের মাহফিলে দীর্ঘ সময় অতিবাহিত করে বসে থাকার জন্য শোনার জন্য বলার জন্য তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। এটা একমাত্র আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের দয়া ছাড়া বান্দা কোনো কাজ করতে পারে না। আলহামদুলিল্লাহ রাত্র অনেক হয়েছে, অনেকক্ষণ আপনারা কষ্ট করেছেন, অনেক মূল্যবান মূল্যবান নসিহত হয়েছে, যা নসিহত হয়েছে আমরা এগুলি নিয়ে আমল করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সকলকে আমল করার তৌফিক দান করুক। আপনাদের থেকে দোয়া নেয়ার উদ্দেশ্যে হাজির হয়েছি, দুই একটা কথা বলে দোয়া নিয়ে ফিরে নেব ইনশাআল্লাহ। আমরা মানুষ মানুষ সব সময় কিছু না কিছু পেরেশানি মুসিবতে জড়িত থাকে, এমন কোন মানুষ নাই যার পেরেশানি নাই, একদম বৃদ্ধ থেকে নিয়ে ছোট পুরুষ মেয়ে গরিব ধনী শিক্ষিত অশিক্ষিত সবাইয়ের পেরেশানি আছে, পেরেশানি নাই যে সেরকম দিনের মধ্যে কোনো মানুষ নেই। এই পেরেশানির মধ্যে আমাদেরকে সহযোগিতা করবে যে একমাত্র কে, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।
সেজন্য আমরা সহযোগিতা চাইতে হবে আল্লাহ থেকে। সুরে ফাতিহা আমরা পড়ি, এই সুরে ফাতিহার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ আপনারই ইবাদত করি আপনার থেকে সাহায্য। কেন আমার সুখ দুঃখ, আমার লাভ লোকসান, আমার অসুখ বিসুখ, আমার শেফা, আমার রিজিক, আমার হায়াত মত, আমার ছেলে মেয়ে, আমার বিবেচ্ছা, সব কিছুর মালিক একমাত্র কে? আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি সহযোগিতা চাইবেন, তিনার থেকে সহযোগিতা চাইবেন, তিনার থেকে সহযোগিতা চাইলে এটা কেমন দরবার আমরা আল্লাহর দরবারের মর্যাদা বুঝিনি। সেই জন্য আল্লাহর থেকে চাইতে আমরা আল্লাহ পাকের দরবারের মর্যাদা কিরকম মুসলিম শরীফের হাদিস আছে, قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى لو ان اولكم واخركم وحيكم وميتكم وردبكم ويابسكم سالتموني واعطيت لكم ما سالتموني الا قدر مغرز إبرة غمست في البحر أو كما قال عليه الصلاة والسلام الله پاک বলে যে যদি আমার দরবার তো তোমরা বুঝো নাই কত রহমতের দরবার হয়, যদি তোমার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবাই জীবিত আছো, এখন তো সবাই মরে গেছে, যদি জীবিত থাকতে হায়া জীবিত আর মুর্দা সবাই যদি মিলে প্রথম সৃষ্টি থেকে নিয়ে শেষ সৃষ্টি পর্যন্ত সবাই মিলে কাঁচা আর শুকনা যত বস্তু আছে সবাই মিলে যদি আমার থেকে যা তোমাদের প্রয়োজন চাইতে থাকো আর আমি তোমাদেরকে সব দিয়ে দিলাম, তোমাদের হাজত একটু বাকি রেখে সব পেয়ে গেছো সব দিয়ে দিলাম, সবাই যদি কেমন পর্যন্ত চাইতে থাকো আর তোমাদেরকে দিয়ে দিলাম, হয়তো তারপরও আমার দরবার এমন দরবার যে হয়তো একটা সময় সাগরে ডুবেলে সেখান থেকে ওঠার পর সাগর থেকে কতটুকু কমবে এক ফোঁটা, হয়তো তোমরা সবাইকে দেওয়ার পর আমার রহমতের দরবার এত বড় যে হয়তো সাগর থেকে তো শুয়ে এক ফোঁটা কমাইতে পেরেছে, হয়তো আমার দরবার থেকে এক ফোঁটাও কমবে না। সুবহানাল্লাহ, এই তুই হাজত রওয়ায়ে দু জাহান, হম তেরা দর ছোড় কর যাও কহাঁ, হর ঘড়ি দেনে কো তু তৈয়ার হ্যায়, জো না মাগে উসসে তু বেজার হ্যায়। আমরা আল্লাহ পাকের কত রহমান রহিম বুঝতে পারিনি, আল্লাহ পাক বলে অবন্দা তুমি চেয়ারম্যান মেম্বারের কাছে যাও, আব্বা আমার কাছে যাও, কিন্তু আমার কাছে তো দুইটা হাত পাইতে মনে চায় না, কিন্তু চেয়ারম্যান মেম্বারের সময় নির্ধারিত আছে, আমার কাছে সময় নির্ধারিত নেই। তুমি রাত্রে ১২টা বাজে আসো, ১টা বাজে আসো, রাত্রে ২টা বাজে আসো, ৩টা বাজে আসো, সকালে আসো, বিকালে আসো, আজ আমার দরবার এক সেকেন্ডের জন্য বন্ধ নয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমার আব্বা আম্মা সব সময় তোমাকে চাইতে পারে না, অনেক সময় ঘুমাই থাকে, অনেক সময় আরাম করে, রাত্রে ১২টা বাজে সবাই ঘুম, তুমি চাইলেও তাদের কাছে যেতে পারবে না, চেয়ারম্যান মেম্বার ঘুম, এমপি প্রেসিডেন্ট ঘুম, কিন্তু আমি রব্বুল আলামিন জাগ্রত হাইয়ুল কাইয়ুম, লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, আমি রব্বুল আলামিনের ঘুম নাই, নিদ্রা নাই, জুরানি নাই, আমি রব্বুল আলামিন রহমতের ভাণ্ডার নিয়ে বসে আছি বন্ধা, তুমি কখন আমাকে ডাক দিচ্ছ সেটাই অপেক্ষায় আছি, তুমি যখন আমাকে ইয়া রব্বুল আলামিন করিয়া ডাক দাও, আমি রব্বুল আলামিন রহমতের রহমত আর সহ্য করতে পারি না, তোমার গুণাগুলা ধুয়ে মুছে আমি রহমতের কোলে তোমাকে উঠাই নি। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের দরবার কেমন দরবার, হর ঘড়ি দেনে কো তু তৈয়ার হ্যায়,
জো না মাগে উসে তু বেজার হ্যায় সুবহানাল্লাহ। বান্দার দরবার অনেক দানশীল অনেক দানবের, কিন্তু একবারের পর দ্বিতীয়বার চাইলে পরেশান হয়, আব্বা আম্মা একবারের পর দ্বিতীয়বার চাইলে পরেশান হয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা, আমার দরবার এমন দরবার, তুমি যতবার চাইবে ততবার আমার খুশি লাগে, না চাইলে আমার পরেশানি লাগে। সেরকম দরবার দুনিয়ার মধ্যে আছে? আর গড়ি দেনে কো দূত ইয়ার হ্যায়, জো না মাগে উসসে তু বেজার হ্যায়, তু আদাতা হ্যায় কে দেনে কে লিয়ে, দর তেরি রহমত কে হর দম হ্যায় খুলে। সেই জন্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু আল্লাহর কাছে চাওয়ার জন্য আমি সংক্ষিপ্ত করে একটা কথা বলি, আল্লাহ পাকে বলে যে আমার কাছে আসতে দেরি তোমাকে দিতে দেরি হবে না। কিন্তু কয়েকটা শর্ত আছে, কয়েকটা গুণার থেকে মুক্ত থাকতে হবে। আমরা অনেক ভাইয়ে দোয়া করি আল্লাহর কাছে, কিন্তু গুণার থেকে মুক্ত না থাকার কারণে দোয়া কবুল হয় না। এক নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াত্তালিউল ইযা কানা লাইলাতুন নিসফু মিন শাবান ইয়াত্তালিউল্লাহু লিইবাদিহি ويغفر لجميع خلقه الا للمشركين। কাজেই এক নম্বর শিরিক গুনাহ, যে শিরিক গুনাহর সঙ্গে জড়িত মুশরিক, কাজেই সে যদি আমার দরবারে আসে আমি দোয়া কবুল করব না। শিরিক গুনাহ থেকে আমরা মুক্ত থাকব, পারব তো ইনশাআল্লাহ। الا للمشركين ومشاهنين وقاتل نفس ومسبل ازار ومدمن خمر ومنان او كما قال عليه الصلاه والسلام। এক নম্বর মুশরিক, চলেন আমরা শিরক গুনাহ থেকে মুক্ত থাকব, পারব তো ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর, যার দিলের মধ্যে মানুষের দুশ্মনী আছে, দিলের মধ্যে হিংসা বিদ্বেষ আছে, দুশ্মনী আছে, তার দোয়া আল্লাহ কবুল করবে না। চলেন আমাদের দিলের থেকে হিংসা বিদ্বেষ থাকে, আমরা দিল থেকে হিংসা বিদ্বেষ বাইর করে ফেলবো। হিংসা বিদ্বেষ যার দিলে থাকে সে সত্যিকার মোমেন হইতে পারে না। সেই জন্য আজকে সমাজের মধ্যে অশান্তি, আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ, হিংসা বিদ্বেষ বড়া। আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি হাজি সাহেব, গাজী সাহেব, আপনি সব কিছু হইতেন কিন্তু সত্যিকার মুসলমান হইতে পারেন না। আজ হাসাদা ওয়াল তো দিল না পাকদার শেষে তন্দা বাদাজা মোমেন সমান। হযরত ফরিদুল আত্মার রহমতুল্লাহ আলাইহি বলেন যে, তুমি যদি মোমেনের কাতারে নাম উঠেতে চাও, নাম লেগেতে চাও, তাহলে প্রথমে তোমার দিলকে হিংসা থেকে মুক্ত করো। সুবহানাল্লাহ। তাহলে এক দ্বিতীয় নম্বর হিংসা দেখতে পারবে। তৃতীয় নম্বর, যে নাকি কাউকে হত্যা করে, কাউ কোনো মুসলমান ভাইকে হত্যাকারীর দোয়া আল্লাহ পাক কবুল করবেন না। চতুর্থ নম্বর, যে নাকি টাফনুর নিচে কাপড় পরে তার দোয়া আল্লাহ কবুল করবেন না। আমরা অনেকে টাফনুর নিচে কাপড় পরি, খেয়াল করি না, না বুঝার কারণে পড়ি। বিশেষভাবে যুবক ভাইয়েরা খেয়াল করবেন, টাফনুর নিচে কাপড় পরবেন না। মা বুখারী শরীফের হাদিস, মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজার ফি নারি জাহান্নাম। টাফনুর নিচে যে অংশ, কাপড়ের যে অংশটা টাফনুর নিচে যাবে, এই যতটুকু অংশ যাবে অতটুকু পর্যন্ত জাহান্নামে জ্বলবে, নাউজুবিল্লাহ। সেই জন্য চলেন টাফনুর নিচে কাপড় পরব না। টাফনুর নিচে কাপড় পরিধান করলে তো গোনা গোনায় আবার আবার দোয়া কবুল করবে না আল্লাহ। আপনি দোয়া করবেন, দোয়া কবুল করবে না। সেই জন্য চলেন আমরা টাফনুর নিচে কাপড় পরবো না, পারবো তো ইনশাআল্লাহ। রাত্র হয়ে গেছে, এটা কি কি হচ্ছে আরো আছে এগুলো বলার এখন সময় নেই। পাঁচ নম্বর, সে নাকি শরাব নেশার সঙ্গে জড়িত, নেশাকারী নেশার সঙ্গে যারা জড়িত, নেশা কর্ণওয়ালা, নেশা নেশার বস্তু বিক্রিকারী, নেশা দেনওয়ালা, নেশা দিয়ে মানুষকে আপ্যায়নকারী, নেশা দিয়ে মানুষকে নেশার এন্তজামকারী, নেশা বানানেওয়ালা, নেশার উপাদান সংগ্রহকারী, যারা নাকি নেশার সঙ্গে জড়িত, যে কোনোভাবে নেশার সঙ্গে জড়িত, তাদের দোয়া আল্লাহ পাক কবুল করবে না, নাউজুবিল্লাহ। একবার নেশা করলে কত গুণা? قال رسول الله صلى الله عليه وسلم من شرب الخمر مرة
লাম ইয়াকবালু সালাতাল বাইনা সাবাহা, যে ব্যক্তি একবার নেশা পান করবে নেশাগ্রস্ত হবে, ট্যাবলেট অথবা বিভিন্নভাবে নেশাগ্রস্ত হবে, তার এত বড় গুণা যে একবার পান করার পর আর পান করে নাই, কিন্তু 40 দিন পর্যন্ত তার নামাজ দোয়া কিছু কবুল হবে না। আচ্ছা, যদি তওবা করে কবুল করবে একবারের পর, দ্বিতীয়বার যখন আবার পান করলো, তাহলে আগে তো তওবা কবুল করছে, এখন তওবা কবুল করবে না, 40 দিনের নামাজও কবুল করবে না, সে অবস্থায় যদি সে মারা যায় নাউজুবিল্লাহ কাফের হয়ে মারা যাওয়ার আশঙ্কা আছে। আমরা অনেক ভাই নেশার সঙ্গে জড়িত, চলেন নেশা ছাড়ি দেবো, পারবো তো নেশা, ইনশাআল্লাহ নেশাকারী তো আল্লাহ কবুল করবে না। কয় নম্বর হয়েছে? 5 নম্বর। 6 নম্বর, যে জাদুর সঙ্গে জড়িত জাদুঘরের দোয়া আল্লাহ কবুল করবে না, যে নাকি জাদুর সঙ্গে জাদুঘর না কিন্তু জাদুঘরকে বিশ্বাস করে তার দোয়া আল্লাহ কবুল করবে না, যে নাকি মানুষের সঙ্গে কি করে গীবত শেখায়ত করে, মানুষের গীবত শেখায়ত করে তার দোয়া আল্লাহ কবুল করবে না, যে নাকি কি করে মানুষ থেকে ট্যাক্স লয়, ট্যাক্স নেয় মানুষ থেকে যুদ্ধবদস্তি চাঁদা নেয় তার দোয়া আল্লাহ কবুল করবে না, যে ব্যক্তি নাকি আব্বা আম্মার নাফরমানকারী আব্বা আম্মাকে কষ্ট দেয় তার দোয়া আল্লাহ কবুল করবে না, যে ব্যক্তি কি করে ওই গণকদেরকে বিশ্বাস করে তার দোয়া আল্লাহ কবুল করবে না, যে ব্যক্তি আরেকজনের হক না হোক সে জায়গা বা জমি বা কাপড় চুপড় বা টাকা পয়সা না হোক দখল করে আসে তার দোয়া আল্লাহ কবুল করবে না, এগুলার দোয়া আল্লাহ কবুল করবে। সেই জন্য চলেন আমরা যদি আল্লাহর কাছে চাই আল্লাহ দেওয়া দেওয়ার জন্য তৈয়ার, কিন্তু আমরা প্রস্তুত হয়ে যেতে হবে, এই সমস্ত গুণা যদি আমার থাকে আল্লাহ দোয়া কবুল করবে না। হ্যাঁ, এখন প্রশ্ন হুজুর, আমরা কেউ যদি এই গুণায় এখন জড়িত থাকি, এখন তো গুণায় তো চাইতে পারি নাই, তো এখন তওবা করলে তওবা করতে চাই কেমন করব? আল্লাহ পাক বলে বাজা বাজা আর আজ হাসতি বাজা, এ দরগাহে মা দরগাহে নাও মাই জিনিস সদবার আগর তওবা শকস্তি বাজা বাজা। ওজো বান্দা, আমার দরবার মধ্যে নৈরাশি নাই, যত ধরনের গুণা হয় এটার সমাধান আছে। তুমি এখন বৈঠকে বসে আছো, এই বৈঠকের মধ্যে তুমি দিল নরম হয়ে গেছে, গুনাহ মাফ চাওয়ার জন্য ইচ্ছা করেছ, তওবা করার জন্য ইচ্ছা করেছ। বান্দা তুমি এক কাজ করো, ধীরে ধীরে বিশ্বাস ধীরে ধীরে একথা প্রতিজ্ঞা করো, আমি গুনাহ ছাড়লাম গুনাহ ছাড়লাম, আজকে এই বৈঠক থেকে গুনাহ ছাড়ে দিলাম, আমি যেই হকগুলা যে হকগুলা আমি নিয়ে গেছি আমি বৈঠক থেকে উঠে দিয়ে দেব, আমি বৈঠক থেকে উঠে দিয়ে দেব, আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম। জোরালোভাবে প্রতিজ্ঞা করলে এইভাবে এইভাবে প্রতিজ্ঞা করার পর যখন নাকি আপনার আল্লাহর কাছে আমি আপনি মাপ চাইবেন, আল্লাহ পাক রহমানুর রহিম আপনাকে মাফ করে দিবে। সেই জন্য চলেন এই যে গুণাগুলা বলছিলাম এই গুণাগুলো যদি আমরা জড়িত থাকি, চলেন এই বৈঠকের মধ্যে আমরা কি করি প্রতিজ্ঞাবদ্ধ হই যে এই বৈঠকের মধ্যে আমরা গুণাগুলি ছেড়ে দিলাম, পারবো তো ইনশাআল্লাহ। এই তওবার জন্য 1 নম্বর শর্ত গুণা ছেড়তে হবে। অনেক ভাই সওবরাতের দিন কাঁদে, শুক্রবারে কাঁদে, কিন্তু ঘরের মধ্যে টিভি বন্ধ করে না, টিভিটা সুন্দর করে এই কি করি টাকি টুকিয়া আসছে, আজকের জন্য বন্ধ, আজকের জন্য বন্ধ হলে এটা তো সারা হয় না। সেই জন্য গুণা তওবার জন্য প্রথম শর্ত হলো আপনি কি করতে হবে গুণা ছেড়তে হবে, 1 নম্বর শর্ত গুণা ছেড়তে হবে। চলেন আমরা সবাই গুণা ছেড়ে দেব, পারবো তো ইনশাআল্লাহ। গুণা ছাড়লে যদি যে ব্যক্তি গুণা ছাড়িয়ে তওবা করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
আত্মাইব মিনাজ জাম্বে কামান লা জাম্বা লাহু, যে ব্যক্তি নাকি সত্যিকার অর্থে তওবা করবে, গুনাহ ছাড়িয়া তওবা করবে, আল্লাহ পাক তার গুনাহ এমন ভাবে মাফ করবে যে যে ব্যক্তি আজকে ভূমিষ্ঠ হয়েছে শিশু তার যেরকম কোনো গুনাহ নাই, আল্লাহ পাক তাকে সেরকম বেগুনাহ বানাই দিবে। সুবহানাল্লাহ। সেই জন্য চলেন আমরা গুনাহ ছাড়ব তো ইনশাআল্লাহ, এই যেগুলা যে গুনাগুলো বলছি এগুলো বিশেষভাবে ছাড়ব, তারপরে এমনি গুনাহ ছাড়ে দিব, চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, গান শোনার গুনাহ অনেকে করে গান শোনা ছেড়ে দেব, টিভি চাওয়ার গুনাহ অনেকে করে টিভি চাওয়া ছেড়ে দেব, গোশত খাওয়ার গুনাহ অনেকে লিপ্ত গোশত ছেড়ে দেব, যারা নাকি আরেকজনের জায়গা দখল করে আছে আজকে থেকে দিয়ে দেব, যারা নাকি মানুষের সে কিবত শেখায়ত করে কিবত শেখায়ত বন্ধ করব, যারা আরেকজনকে নিন্দা করে নিন্দা করা বন্ধ করব, যারা হিংসা করে হিংসা করা বন্ধ করব, যারা নেশার সঙ্গে জড়িত নেশা বন্ধ করব, যারা বেপর্দা চলি বেপর্দা বন্ধ করব, যারা নাকি নামাজ না পড়ি বেনামাজি বেনামাজি বন্ধ করব, সমস্ত গুনাহ ছেড়ে আল্লাহর দরবারে তওবা করব, পারব তো ইনশাআল্লাহ। সবাই গুনাহ ছাড়ার জন্য রাজি আছে তো ইনশাআল্লাহ, তাই সবাই হাত তুলে ওয়াদা করে আল্লাহ পাক সকলকে তৌফিক দান করবে। এই গুনার কত প্রকার যে আমাদের সমাজে চলতেছে এগুলার শেষ নেই, গুনাহ ছেড়ে দেব, বেপর্দা গুনাহ, টিভি চাওয়া গুনাহ, গীবত করা গুনাহ, এগুলো ছেড়ে দেব। তারপর দ্বিতীয় নম্বর শর্ত হলো যে শর্মিন্দা হওয়া। কিরকম শর্মিন্দা? আপনি আল্লাহর দরবারে কেউ না দেখে মতো বলবেন, ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমি কুকুরের চেয়েও খারাপ হয়ে গেলাম। একটা কুকুরকে মালিকে হাড্ডি দেয়, এই হাড্ডির উশিলায় সে মালিকের দরবার ছাড়ে না, তাকে গরম পানি নিক্ষেপ করে, তাকে ডিল মারে, তাকে লাঠি দিয়ে দৌড়ানো হয়, কিন্তু সে মালিকের দরবার ছাড়ে না। ইয়া আল্লাহ আমি কুকুর চেয়েও খারাপ হয়ে গেলাম, আমাকে আল্লাহ পাক সেকেন্ডে সেকেন্ডে লক্ষ লক্ষ নিয়ামত দিয়ে ফেলতেছেন, আমি কেমনে আপনার দরবার ছাড়িয়ে আপনার নাফরমানি করলাম, আমার মতো খারাপ দুনিয়ার মধ্যে কেউ নেই, এইভাবে আল্লাহর দরবারে শর্মিন্দা হওয়া। তৃতীয় নম্বর প্রতিজ্ঞা করা, ইয়া আল্লাহ গুনাহ ছাড়ছি যে আমার জান যেতে পারে আর গুনাহ করবো না, এরকম প্রতিজ্ঞা করা আমরা পারবো না ইনশাআল্লাহ। এই গুনাহ আমাদেরকে ধ্বংস করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, আরে জলের স্তরে যত পেরেশানি কিছু না কিছু না একমাত্র তোমার গুনাহ, আমার পেরেশানি আমার গুনের কারণে। চলেন আমরা গুনাহ ছেড়ে দিই ইনশাআল্লাহ, আমার সমাজকে আল্লাহ পাক জান্নাতের পরিবেশ বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমরা গুনাহ ছাড়ার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ, তওবা করার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ, তওবা করলে যত ধরনের গুনাহ করবেন করেন আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু ওই বলছে যে গুনাহগুলো ছেড়ে দিতে হবে। তওবার মতো তওবা করলে কবি নজরুল বলছে, খোদা জমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না। আমরা তো আল্লাহকে ডাকতে জানি না, আল্লাহ পাক তো ডাকতেছে বন্দা প্রত্যেক দিন, আলমিন মুস্তাগফিরিন ফাগফিরলাহু, আলা মুবতালান ফাওয়াফিয়াহু, আলা কাজা হাল্লা হাত্তা ইয়াতলু আল ফাজর। ও বন্দা আমি রহমত নিয়ে বসে আছি, কেউ আসো কিনা, গুনার মাধ্যমে জীবনকে নষ্ট করে ফেলছ, আমি রব্বুল আলামিন রহমত নিয়ে বসে আছি, তোমার গুনাহ মাফ চাও, আমি রব্বুল আলামিন সেকেন্ডের মধ্যে তোমার গুনাহ মাফ করে দেব। তুমি কোনো মুসিবতে আছে কিনা বলো, কোনো মুসিবতে জর্জরিত হয়ে গেছে আমার কাছে চাও, আমি রব্বুল আলামিন তোমার মুসিবত থেকে রক্ষা করে দেব। তুমি কোনো অসুস্থ কিনা বলো, আমার কাছে সুস্থতা চাও, আমি রব্বুল আলামিন তোমাকে সুস্থতা দিয়ে দেব। আল্লাহ কাজা হাত্তা ইয়াতলু আল ফজর, প্রত্যেক দিন রাত্রে সেরকম দেখতে থাকে ফজর হওয়া পর্যন্ত। সুবহানাল্লাহ। সেজন্য চলেন আমরা গুনাহ মাপ চাইতে শর্মিন্দা করব না, আল্লাহ পাকের এখানে 1000 বার নাফরমানি করেছেন তারপরেও মাপ আছে, 1,00,000 বার নাফরমানি করেছেন তারপরেও মাপ আছে, আব্বা আম্মার কাছে সেই মাপ নাই, মন্ত্রী চেয়ারম্যানের কাছে সেই মাপ নাই, আল্লাহ পাক বলে যে আমার কাছে সেরকম না,
যতই নাফরমানি করছস, তোর নাফরমানি সারা আসমান জমিন কালো হয়ে গিয়েছে, কিন্তু আমার কাছে আসিয়া যখন ইয়া রব্বুল আলামিনকে ডাক দিবি, আমি রব্বুল আলামিন তোমার গুণাগুলো রহমতের ফানে দিয়ে দিয়ে তোমাকে আমার রহমতের কোলে উঠাই নেব। সুবহানাল্লাহ। সেই জন্য চলেন, আর কথা বেশি বলা বলা সময় দেরি হয়ে গেছে। মূল কথা হচ্ছে আমরা আল্লাহর কাছে মাপ চাইবো, দোয়া করবো, গুণা ছেড়ে দেব। এটা যদি করি আমাদের সমাজ ইনশাআল্লাহ কি হয়ে যাবে, জান্নাতের বেহেশতের পরিবেশ হয়ে যাবে। সেই জন্য আমরা দোয়া করবো, চলেন সবাই গুণাকে সামনে রাখবো, গুণা ছেড়ে দেব, এবং ওই সারা দুনিয়ার মানুষের জন্য দোয়া করবো, নিজের হাজতগুলো সামনে রাখবো। এই দোয়ার জন্য কতগুলি আদব আছে। আদব হলো হাতকে সিনা বরাবর উঠানো, দুনো হাতের মাঝখানে অল্প ফাঁকা রাখা, আঙ্গুলগুলি স্বাভাবিক অবস্থায় রাখা, কাগতি মিনতির সাথে বসা। অনেকেই বসি যে আমরা এত কাগতি মিনতি নেই, আল্লাহর সামনে কাগতি মিনতি করতে হবে, কাগতি মিনতির সাথে বসা, শুরু দিয়ে শেষে দিয়ে দরুদ শরীফ পড়া, শুরু আর শেষে আল্লাহ পাকের প্রশংসা করা, এবং আল্লাহর কাছে দোয়া করতেছে যে এই বিশ্বাস রাখে যে আল্লাহ অবশ্যই আমার দোয়া কবুল করবেন, এই বিশ্বাস রাখে দোয়া করতে হবে, বারবার করতে হবে। চলেন আমরা একবার সুরে ফাতিহা পড়ি, আলহামদুলিল্লাহ।